রাজধানীতে হরতাল বিরোধী মিছিল করেছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলের আগে বঙ্গবন্ধু এভিনিউর সামনে এক সমাবেশে দলের নেতারা বলেছেন, বর্তমান সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা সম্ভব। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ মন্তব্য করেন, জামায়াতের রাজনীতি বন্ধ এখন জনগণের দাবি, তাই এ ব্যাপারে সরকার ব্যবস্থা নেবে। এ সময় তিনি আরও বলেন, জামায়াত পাকিস্তানের ধারক ও বাহক, জনগণ তাদের চায় না, তাই জামায়াতের দেয়া হরতাল কর্মসূচি জনগণ প্রত্যাখ্যান করেছে। পরে দলের নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 1971 সালে আমাদের মহান স্বাধীনতার যুদ্ধে বা মুক্তিযুদ্ধের সময় জামাত ইসলামের শীর্ষ পর্যায়ের এই কয়েকজন নেতাই শুধু যুদ্ধ অপরাধে কাজ করে নাই, তারা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়েই এই যুদ্ধ অপরাধে কাজ করেছিল। অতএব এই নেতৃবৃন্দের সঙ্গে সঙ্গে জামাত ইসলামী দলই এই যুদ্ধ অপরাধের সঙ্গে সম্পৃক্ত। ট্রাইব্যুনালে গতকালকে যে আইনটা সংশোধন করেছে, এই সংশোধনের মাধ্যমে জামাত ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং সেক্ষেত্রে তাদের রাজনীতি নিষিদ্ধ করার ক্ষেত্র তৈরি হয়ে গেছে এবং সেটা নিষিদ্ধ হবে।